হে তুমি বন্দী হইনা এ মোহরা। কবিতা সাধারণ শোনা ধরত
সন্তানকে নাম ধন্যবাদ ওই নরমিত নারায়ণের পিছনে বকুটে বলে ধরো দুই বকে গর্ভ কৃষ্ণকে কৃষ্ণ পুরনো মানো পুরনো মেয়ে
দেবতার দরে জ্ঞান তৈ
করিবি খোদা, করিবি আমি খোদা, সে কৃতি সত্তা ভক্তি হত লোকে তৈরি জনাবি। মনত পরিছে মুর্শি
চুটি অভিঘর অনন্ততে হবন পাহার হই পাহাড়ি আপনার বিজুলি বেগেলে তব বিঘ্ন কথা No!
অপরাধ কথা যত মানে অপরাধ এই অবোধ কঙ্ক একই করে কোনে করে কিব অপরাধ কবলে আছে মূল কলে জানো শুনিব সাই রজা তুমি সর্বশক্তিমান নির্দিষ্ট মতে সকল করব পড়া সচা হোক মিছা হোক ন্যায় কিংবা অন্যায় হোক সকলের বিধান তোমার ওসর আর সেই গর্বতে গর্বিত হয়ে তোমার হিরে আজি শিবর জীবন দিছে হত্যা করে নিজের ভগ্নিক নিজের মরণকে তুমি সংসার যুগে যুগে জগত শত মুখে করব গঞ্জনা নরব তোমার নাম কেবে লাজতে ঘৃণাতে দৈবকীর গর্ভ যাব কথিত সন্তানের
যে মুহূর্তে ভবিষ্যৎ সেই মুহূর্তে সেই মুহূর্তে আমি দিন তোমার হাতত ha ha ha.
এই কঙ্কর বীরত্ব, এই কঙ্কর শক্তি, এই কঙ্কর পরাক্রম জীবন। Yo!
প্রথম টি করতে
নারায়ণ দেবতাকে মুক্ত করে দিছ। Thank you.
প্রধান নিবেদন প্রভাই খুলিলে হেতেন
করছেনতে কেনতে এই মহন্ত বহুদের আরো অভাগমি দেখি নিরপরাধী ছয়টিক অদান অকালতে আজি এই উপ্রমে সামান্য একটা পোহরীয় পালন ন করে মহারাজ যোৱাকালি এটা মই সপোন দেখিছিলো সপোন ভগবান শ্রীকৃষ্ণই আমার এই মথুরাতে জন্মগ্রহণ করেছে মহারাজ জন্মগ্রহণ করেছে আৰু তেতিয়াই মনত পৰিল সেই মোৰ দৈৱমানীৰ কথা আজি এই বকুলৰ দুৰ্ভাগ্য এনেহেন মৰমে কিন্তু সেয়া অতীতৰ কথা কিন্তু প্ৰধান ৰজাৰ আগত প্ৰধান কৰুণাৰ্থনা কিমান কৰুণ কিমান মৰ্মবেদী তাকৈ আজি ভাল ধৰি উপলব্ধি কৰিছে তাকৈ আজি ভাল ধৰি উপলব্ধি কৰিছো নিজেই ওচৰত পিতা
দেখব কি দেবর দক্ষি কি দুঃখী চিন্তা না করিব পিতা কঙ্কর প্রাণবরি আগমনের উপলক্ষে ঘটনা সম্পূর্ণ হয়ে উঠেছে সেই শুভ দিনের অপেক্ষা শত সহস্র প্রহরী আংটি স্বয়ং মধুরাজ কঙ্কয়ু এই নিত্য রচনী করেছে তাপিতা তোমাকে শুভ সংবাদ মই দিব দৈবকীর নবজাতক নবজাতক বধ নকরিবি কংস মথুরাবাসীর উপর অত্যাচার নকরিবি কংস মই তোক মিনতি করে পাইছো অংশ
ভিতরে যা
বহুতো অতিথি বহি আছে, সকলোকে আপনার গণনার কার্য কিমান করে পাবি ধন্য হল আপনার জীবন কত সাহিত্য বলে আপনি লাভ করিলে স্বগৃহ দুটি জ্যোতিষ্ট পদীপ এই সন্তানে সমগ্র পৃথিবী পূর্ণ আৰু অতি বুদ্ধিমত্তা এই সন্তান জনম হে আদম সভাপুত্তরার জন্মকুন্ডলী লোয়া যোগ আচার্য গোপরাজ আচার্য নয়ন ভরি দর্শন করিবার মন গৈছে সভাপুত্তদয় কিভাবে আপনার করিম উৎসতা খন্তেক অপেক্ষা কর আচার্য খন্তেক অপেক্ষা করেছ দমন করিব যুবরাজ
অসহ্য। আপনাকে আমি কিদরে করিম আপ্যায়ন? হে গোপরাজ, তোমার ভাগ্যর প্রতি মই নিজেই সম্বিত হয়েছি। সঁচাকৈ ভাগ্যবান তুমি, সঁচাকৈ ধূপ গোলাপি সৌভাগ্যবান। পিছে গোপরাজ, আচার্য মই এতিয়া বিদায়হে কৰিছো। এই দুই প্ৰণয়ৰ জ্যোতিষী মহা আনন্দ উৎসৱ গকুল কৰিব পাৰে। হল আচাৰ্য, আমাৰ সেৱা কৰিব গ্ৰহণ পুনৰ কৰিব। এতিয়া মই বিদায়হে কৰিছো। অলপ আগবঢ়াই দিব মোক।
নোৱাৰি এইটো কৰিলে এনেই কোনটো ভগৱান
কবলৈ কৈছো যা। মই নাযাওঁ বুলি কৈছো, নাযাওঁ। পায়ক মোৰ পায়ক
ইমান সুন্দৰী দেৱী কোন কেনে হত্যা কৰো নাই মই বিষ্ণ হৈ হব এটা ভাবি দেখো বাহিনী করেছে।
Thank you.
আবেগ্ৰা যাওঁ। Thank you.
বাবা।
ঠিক আছে, মানুষ মানুষ
ঘরে বাগান দক্ষিণা ফিরে মাথায় পড়া
অমৃত নয়নে thank you.
আমি তোমার সবাই প্রণীতা চলে
গোপীর হরবর্ণ বস্ত্র হরবর্ণ আমি জীবন প্রদান করেছি রতিক্রিয়া।